ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বিরতির পরে আমরা ফিরে এলাম। আমরা এক্সপ্রেস নিউজ গত 22 বছর ধরে দক্ষিণবঙ্গে কলকাতার বাইরে আমাদের চ্যানেল পরিচালনা করছি এবং এই নির্বাচনের দিন আমরা চেষ্টা করি সকাল থেকে রাত পর্যন্ত যা ঘটনা দুর্ঘটনা ঘটছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরতে। আমাদের সকাল 8টা থেকে সরাসরি সম্প্রচার ব্যাক টু ব্যাক চলছে। এখনও পর্যন্ত যে লেটেস্ট নির্বাচন কমিশনের তরফ থেকে যে সূচনা জারি করা হয়েছে চতুর্থ দফা নির্বাচনের, পশ্চিমবঙ্গে সকাল 9টা পর্যন্ত যে ভোটের পার্সেন্টেজের রিপোর্ট আমাদের কাছে এসছে তার মধ্যে বোলপুরে হচ্ছে 16.64%, রামপুর বহরমপুর হয়েছে 16.97%, কৃষ্ণনগর হয়েছে 15.67%, রানাঘাটে হয়েছে 15.31%, পূর্ব বর্ধমানের ভোটের হার এখনও পর্যন্ত 9টা পর্যন্ত এইটা লেটেস্ট আমাদের কাছে যে তথ্য আছে তার মধ্যে 15.88%, বর্ধমান পূর্ব 14.08%, আসানসোলে 13.03% এবং বীরভূমে 14.55%। টোটাল ভোটের পার্সেন্ট এখনও পর্যন্ত 15.24%। আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে অতিথি পেয়েছি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বরূপদা হচ্ছেন ডিএসপি এএসপির সিআইটি ইউনিয়নের প্রেসিডেন্ট এবং রাজ্যের ইউনিয়নের যে সিআইটিউ আছে তার সেক্রেটারিয়েট মেম্বার এবং পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার সিপিএমেরও সদস্য। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। ভোট দিলেন? না, আমি এখনো দিইনি। কি দেখলেন? এখনো পর্যন্ত যেটুকু আমার দায়িত্বের মধ্যে জায়গাগুলি আছে আমি ততটুকু পর্যন্ত যোগাযোগ রেখে নিজে উপস্থিত থেকে শুরুর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, ভোটের প্রক্রিয়া চলছে। বিক্ষিপ্ত যে ঘটনাগুলি ঘটেছে আমি বলতে পারি সেগুলো টেকনিক্যাল অর অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু সমস্যা, সেটা মেশিন সংক্রান্ত হতে পারে, ভিভিপ্যাট সংক্রান্ত, অথবা কন্ট্রোল ইউনিট নাম্বারটা মিলছে না ইত্যাদি সংক্রান্ত, কোথাও কোথাও মেশিন সেইভাবে শুধু আমি ভাবছি না, এটা যদি বলেন নিশ্চয়ই মানতে হবে। সেটা এরকম, কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের প্রশাসনের যে অংশ ভোটের সাহায্য করছেন তারা পুলিশ সহ প্রশাসনিক যারা আছেন এবং ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট লুট সহ অতীতের বিভিন্ন ঘটনা যা মানুষ নিজের ভোট নিজে না দিতে পারার গণতান্ত্রিক যে প্রয়োগ সেটার থেকে তাকে ব্যাহত থাকতে বাধ্য করেছিল, তাহলে ভোটারদেরও জাগ্রত অবস্থা আর রাজনৈতিক পরিসরে বিভিন্ন দলের যাই পরিকল্পনা থাক না কেন দেশের বুকে এখনো পর্যন্ত আমাদের এইটুকু অঞ্চলকে ঘুরে এইটুকু বলা যায় যে যথার্থ ব্যবস্থার চেষ্টা করলে সবাই মিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মানুষের জায়গাটা তৈরি করে দেওয়া যায়, রক্ষা করা যায়, একটা উৎসাহ তৈরি করা যায়, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব। মানে বাংলার ভোটের একটা চরিত্র ছিল যে খুন আর মানে সন্ত্রাস ছাড়া ভোট হবে না, এইবারে কিন্তু আপনারাও স্বীকার করছেন যে ভোট কিন্তু আলাদা রকম ভাবে হচ্ছে। আমি দুর্গাপুরের ক্ষেত্রে এখনো পর্যন্ত তাই বলবো। আর তিন দফার পশ্চিমবঙ্গের যা ঘটনা ঘটেছে তাতে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উনি ইতিমধ্যেই ওই তৃতীয় দফার ভোটের পরে ওনার বিবৃতি দিয়ে এই কথাটা বলেছিলেন
তো আমরা একইভাবে এখনো পর্যন্ত দুর্গাপুর এবং সারাউন্ডিংস এর উপলব্ধি তাই, আমি যদিও গোটা রাজ্য বা বাকি যে জায়গায় ভোট হচ্ছে সব জায়গার চিত্র দেখতে পাচ্ছি না, কিন্তু টিভির যেটুকু নিউজ চোখে এসছে তাতে কেতুগ্রাম থানা অঞ্চলে বোলপুর লোকসভা কনস্টিটিউয়েন্সির আন্ডারে একজন মার্ডার হয়েছেন এই কথা এসছে। কিন্তু ওই মার্ডারের অভিযোগ আপনাদের উপরেই, মানে রহস্যজনক ভাবে এটা প্রথমবার দেখা যাচ্ছে যে যারা মানে 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 আউটপোস্টের বাইরে অপেক্ষা করছিল সাধারণ মনের লোকেদের বা শাসক দলের ধারণা ছিল যে তারা ময়দানে নেই, তারা কিন্তু এখন মারছে, এটা এটা কিন্তু আমি এরকম বলতে পারবো না। আমি যেটুকু নিউজে দেখছিলাম তাদের ক্লিপিং আসছিল, ওনার স্ত্রী বলছেন যে উনি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য ওইখানকার, এবং ওনার ভাগ্নে বলেছেন যে উনি তৃণমূল ত্যাগ করেছেন 3 মাস আগে। তাহলে এখন সিআইডি তদন্ত তার স্ত্রী চেয়েছেন, তদন্ত হোক, অত্যন্ত দুঃখজনক। এবং ভোটের আগে, অর্থাৎ এটা গতকাল ঘটেছে এরকম একটা শোনা গেল, যা আর বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে যা না হলেই ভালো হয়, বাট ঠিক আছে, এগুলোর প্রতি আমাদের দৃষ্টি থাকবে এবং গোটা রাজ্যবাসীর দৃষ্টি থাকবে, দেশবাসীরও থাকবে। তাহলে গোটা দেশে ভোট হচ্ছে, আমার রাজ্য বারবার এই ভোটের ক্ষেত্রে দেশের কাছে প্রশ্নের মুখে পড়ছে, সেরকম একটা সময়ে এইবারের লোকসভা ভোট অনেক কারণে প্রচুর বৈশিষ্ট্যপূর্ণ, সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করার সুযোগ হয় এবং মানুষ প্রয়োগ করে যাকে তাদের পছন্দ বেছে নেয় সংখ্যাগরিষ্ঠের মতামতে, সেটাই আমাদের দেশের জন্য, ভবিষ্যতের দেশের জন্য অত্যন্ত সঠিক কাজ বলেই আমরা মনে করি। আমি আমি বিশ্বরূপদা এবার সরাসরি কয়েকটা প্রশ্নে আসি যেগুলো আমাদের জানার ইচ্ছে এবং আমাদের দর্শকদের বলেছেন। এইবারে কিন্তু একটা দেখা যাচ্ছে যে এই ভোটে কিন্তু একটা হচ্ছে যে শাসক দল তৃণমূল কিন্তু অন্যান্য ভোটের থেকে অনেকটা অর্গানাইজড, মানে তারা প্রফেশনালসদেরকে নামিয়ে ভোট করছে এবং খুব অ্যাগ্রেসিভ ওয়েতে তারা সেইভাবে অর্গানাইজড ওয়েতে ভোট করছে। অন্যদিকে সিপিএমের দিকেও দেখা যাচ্ছে যে তাদের উপরে যা অভিযোগ ছিল যে পুরনো নেতাদের ছাড়া এই দলে মানে যতদিন প্রাণ থাকবে ততদিন পোস্ট থাকবে, কিন্তু এইবারে দেখা গেল এক ঝাঁক নতুন তরুণ তরুণীদেরকে আপনারা নামিয়েছেন এবং তারা ভোটে লড়ছে এবং তারা নতুন নতুন দলিল দিচ্ছে, এবং সেই দলিলগুলো যারা সাধারণ মানুষ আগে বলতো যে সিপিএম মানে অ্যারিস্টোক্রেট, সিপিএম মানে মানে তাদের দলের কথা বাইরে বেরোবে না, তাদের সাধারণ কথা বলবে না, এখন মানুষ যে কথাগুলো শুনতে চাইছে সেই কথাগুলো এখন তারা বলছে। তা আপনি কি পরিবর্তন দেখছেন, মানে আপনারা কতটা আশাবাদী যে এই ভোটে আপনারা কীরকম ফল করতে পারেন বা কীরকম মানে কী দেখছেন পার্টির ভিতরে কী আলোচনা হচ্ছে এইগুলো নিয়ে? এখানে আপনার বক্তব্যের সাথে আমরা যদি আলোচনা করি তাহলে দেখবেন 4টে কম্পোনেন্ট মিশে আছে। এক, আপনি বলছেন যে সিপিএম অতীতে একরকম অবস্থা ছিল, মানুষের কাছে তার একটা ভাবমূর্তি একটা চেহারা ছিল, এখন কোথাও সেটা চেঞ্জ আসছে, চেঞ্জিং সিনারিওতে এটা আপনারা ফিল করছেন বা জনগণের কাছ থেকে সেন্স পাচ্ছেন। আমি আপনাকে বিশ্বরূপদা একটু আটকাচ্ছি, আমাদের একজন প্রতিনিধি আছে, আমি আবার এটাতে ফিরবো। আমাদের সঙ্গে বারাবণী থেকে কাজল মিত্র আছে। কাজল শুনতে পাচ্ছ? হ্যাঁ কাজল, কি পরিস্থিতি এখন বারাবণী অঞ্চলে এবং ওভারঅল আসানসোলের অঞ্চলে ভোটের পরিস্থিতি এখন কি রকম? বারাবণী অঞ্চলে পরিস্থিতি এখন পুরোটাই পিসফুল হয়ে আছে, ছোটখাটো বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া বাকি টোটালটাই একেবারে পিসফুল রয়েছে এবং শান্তিপূর্ণ পরিস্থিতিতে সম্পূর্ণ ভোট চলছে। কিন্তু বারাবণী অঞ্চলটা হচ্ছে আমাদের একদম মানে রাজ্যের সীমাঞ্চল বলা যেতে পারে, সীমা অঞ্চল, এবং অন্যান্য বারে ভোটে দেখা গেছে যে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে ভোট করানোর একটা অভিযোগ শাসক দলের উপরে দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু এইবারে এখনো পর্যন্ত ভোট যেভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে সীমাগুলোকে সিল করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা উল্লেখযোগ্য, কিভাবে দেখছো গোটা ব্যাপারটাকে? যেটা বলে রাখি যে সীমাগুলোনে সকাল থেকে আমরা বর্ডার এরিয়াগুলোনে প্রথমে গেছিলাম, কিন্তু বর্ডার এরিয়াতে সেরকম ভাবে কোনো সিল দেখা গেল না, সামান্য পশ্চিমবঙ্গ পুলিশ ছাড়া কোনো কেন্দ্রীয় বাহিনী লক্ষ্য করা যায়নি কোনো বর্ডারে।
প্রশ্ন হচ্ছে কাজল, আসানসোল সংসদীয় নির্বাচন ক্ষেত্রে এখন এইবারে যে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, উনি গতবারে কিন্তু পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে প্রচণ্ড লিড পেয়েছিলেন, কিন্তু ওনার একটা চিন্তার জায়গা কিন্তু সবসময় বারাবণী ছিল। কারণ হচ্ছে যে বারাবণীর যে বিধায়ক এবং বর্তমানে যিনি এএমসির আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান, শোনা যাচ্ছে নিন্দুকেরা বলছে যে উনি কিন্তু সেইভাবে সক্রিয় নন এবং উনি মানে সেইভাবে নিজের এলাকাতে নামেনি, এটা অভিযোগ। আমি এটার সততা কিন্তু এক্সপ্রেসলি যাচাই করিনি। তো তুমি কি বিধানের ভূমিকা কিভাবে দেখছো বা তার লোকজনেরা কিভাবে ভোট করাচ্ছে এখন কি মনে হচ্ছে তোমার? ভোট করাচ্ছে বলা চলবে না, যেটা যেভাবে ভোট চলে মোটামুটি শত তার কর্মীরা একেবারে ঠিকভাবে রয়েছে এবং প্রতিটা বুথে দেখা যাচ্ছে সমস্ত কর্মীরাই রয়েছে, বিজেপি তৃণমূল এবং সিপিএম সমস্ত বুথে বুথে এজেন্ট রয়েছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সেই মতন তৃণমূলের যে কর্মীরা রয়েছে তারাও ময়দানে একেবারে নেমে পড়েছে ঠিক মতন ভোট পর্ব চালানোর জন্য। আচ্ছা কাজল, আর একটা কথা জানতে চাইছিলাম যে বারাবণীতে যেরকম হচ্ছে অরিজিৎ বিজেপির আগে দায়িত্ব ছিল, এখন ও জিতেন্দ্র তেওয়ারির গোষ্ঠীর লোক মনে হতে মানে বলা যায় ওকে বিজেপি রাজনীতিতে, এবং ওইখানকার যারা অফিসিয়াল গ্রুপ আছে মানে মণ্ডলের যারা দায়িত্বে আছে তাদের মধ্যে অরিজিতের ভাইকেই দাঁড় করানো হয়েছিল। সেই নিয়ে প্রথম দিন যেদিন এস এস আহলিয়া ওইখানে সভা করতে যান সেদিনকে চেয়ার ছোড়াছড়ি মারপিটের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এখন ওইখানে বিজেপির পক্ষ থেকে কার নেতৃত্বে নির্বাচন হচ্ছে এবং অরিজিতের ভূমিকাটা কি আছে, এবং ওভারঅল যেহেতু সীমান্ত এলাকা ওইখানে হিন্দি ভাষীদের একটা ভূমিকা আছে ভোটে, কি দেখছো কি মনে করছো ওইখানে কি পরিস্থিতি, বিজেপির অবস্থান কোথায় এখন? পরিস্থিতি বলতে বিজেপির যেরকম পরিস্থিতি, যে একটা সামান্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল, তো এখনো পর্যন্ত সেরকম তাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মানে এখানে যাচ্ছে না। তারা ভোট পর্বে তারা সব একইভাবে কাজ করছে এবং যেখানে দায়িত্ব হিসেবে অরিজিৎকে রায়কে দেওয়া হয়েছে দায়িত্ব পুরো পারাবণীটাতে, সেই দায়িত্ব হিসেবে পালন করছে কাজ। কথা বলাতে পারবে তোমার আশেপাশে কেউ এই মুহূর্তে? যেকোনো একজন সাধারণ ভোটের সঙ্গে কথা বলাও, তুমি তোমার আশেপাশে অনেক লোককে দেখছি, যে কেউ হ্যাঁ একবার দাও। হ্যাঁ বলুন দাদা, বলুন। জানাচ্ছি এক্সপ্রেস নিউজে, সকাল সকাল ভোট দিয়েছেন আপনি, কেমন লাগছে, কেমন পরিস্থিতি বুঝতে পারছেন এখানে? খুব ভালো 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 ভোট দিয়েছি। ভোটে এজ এ ভোটার আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং ওইখানে আপনাদের প্রতি কোনো আপনাদের কোনো অভিযোগ নেই তো? না না কোনো অভিযোগ নেই, ভালো শান্তিশিষ্টভাবে ভোট হয়েছে, পূর্ণভাবে ভোট হচ্ছে, ভালো ভোট। ঠিক আছে কাজল, তুমি সাথে থেকো, আমরা আবার তোমার কাছে ফিরবো, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, যেই জায়গাতে আমরা আলোচনা করছিলাম, তাহলে এখানে আপনার ওটার মধ্যে চারটে কম্পোনেন্ট আছে। আপনি বলেছেন একটা সিপিএম এর আইএম এর ক্ষেত্রে নতুন জেনারেশন প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে এবং সামনের সারিতে সিপিআইএম পার্টি তাদেরকে আনতে পেরেছে, এবং আরেকটা আনছেন তৃণমূলের সাংগঠনিক জায়গা থেকে তারা অত্যন্ত প্ল্যানফুলি এবং প্রফেশনাল অ্যাটিটিউডে এই ভোট করাচ্ছেন। আর আশা এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের অবজারভেশনটা ঠিক কি আছে। আর আরেকটা হচ্ছে যে এই সময়ে সাধারণ মানুষের কাছে এই রাজনৈতিক পরিসরে যে বাইনারি সিস্টেম আমাদের রাজ্যের চেষ্টা চলছিল বা এখনো আছে, সেখানে কতটা সিপিআইএম পার্টি বা বামপন্থা অ্যাজ এ হোল অথবা এখানে জোট অর্থাৎ কংগ্রেসের সাথে যে সম্বন্ধ সেটা কতটা পেনিট্রেট করতে পারে। তো আমি এখানে এটা এরকম ভাবে রাখতে চাইছি যে দেখুন প্র্যাকটিক্যালটা তৃণমূল কিভাবে তারা সংগঠিত করছে এটা আপনারা আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিশ্চয়ই ধরতে পারছেন। আমি বলবো দেখুন, এই সংগঠিত করার ক্ষেত্রে সংগঠন একটা বিষয় হতে পারে, প্রশাসনিক সম্পর্ক এবং ব্যবহার
তাকে রাজ্য দল হিসাবে যেটা প্রশাসন চালাচ্ছেন বলে সরকারি বদান্যতা পাওয়ার তো কথা নয়, একটা কারণ থাকতে পারে। আরেকটা হচ্ছে নির্বাচনী বন্ডের যে বিপুল অর্থ এবং রাজ্যের যতগুলো দুর্নীতি হয়েছে, যেখানে আপনি হাত দেবেন দুর্নীতি, তাহলে এই যে ব্যাপক সারা বছরের পর বছর ব্যাপী যে অর্থ তারা সংগ্রহ করেছেন বিভিন্নভাবে যা অনৈতিক, তাহলে সেই সমস্ত পরিপুষ্ট হয়ে তৃণমূল এটাকে এক্সপার্টাইজ অথবা যা যা ভাবে আপনি ভাবছেন বা দেখছেন ব্যয় করছে বা ব্যবস্থা করছে, এটা এটা যেরকম আপনি বলছেন, আমি একটু মাঝখানে আপনাকে সরি টু ইন্টারাপ্ট, যে যে দুর্নীতির কথা আপনি বলছেন এবং সেই টাকাগুলোকে অর্গানাইজ করে তারা কাজে লাগাচ্ছে, আমাদের এখানে একাধিক লাইভে তৃণমূলের লোকেরাও অভিযোগ করেছে যে দুর্নীতির কিন্তু সূত্রপাত আপনাদের সময় থেকে, আপনাদের পার্টি অফিসগুলোতে যে ধরনের পার্টি অফিসগুলোর আপনারা নির্মাণ করেছেন সেটা সৎভাবে করা সম্ভব নয়, ওইখানেও দুর্নীতির পয়সা এবং এই কয়লা বালি গরু যা কিছু অভিযোগ আজকের ডেটে এই শাসক দলের বিরুদ্ধে আছে, এর হচ্ছে প্রতিষ্ঠাতা বা জন্মদাতা হচ্ছেন আপনারা, এটা তাদের বক্তব্য, কি বলবেন এই ব্যাপারে? না ঠিকই, আমি ওই ব্যাপারটাও আসবো, আমি আপনার এই সেন্সটাকে আগে আমার ভাবনা অনুযায়ী কমপ্লিট করি, তারপরে ছোট ছোট করে দিতে হবে আপনাকে ওই রেফারেন্সটাও আমি বলবো সাধ্যমতো। আমি বলছি দেখুন, তাহলে এটা আমাদের এই ভোটের পিকচারে বিজেপি বা তৃণমূলে অর্থ পরিকাঠামো এবং বিভিন্ন যে চেষ্টাগুলো সেখানে আপনার এই লিঙ্কটা না রাখতে পারলে বা না ধরতে পারলে মনে হবে যে এটা অনেক বেশি অর্গানাইজড ওয়েতে হচ্ছে। দ্বিতীয়ত, আপনি ঠিকই বলছেন তো যে এই যে আমরা নতুন প্রজন্মের কথা সামনে এসছে বা ব্যাটন হ্যান্ডওভারের একটা জায়গা এসছে, বাস্তব ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে এই মুহূর্তে ইয়াংগেস্ট দেশ, আমরা বলছি না বিশ্ব বলছে, গড় বয়স ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সবচেয়ে ইয়াং, 25 বছরের নিচে ছেলে মেয়ে ভারতবর্ষে এখন 67%, মানে খুব সহজ সহজ কথা না। তাহলে এই ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সুযোগ দিতে হবে। আমি আমি বিশ্বরূপ দা আবার আপনার কাছে আসবো, সরি ডিস্টার্ব করছি, আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে সঞ্জিত আমাদের সঙ্গে আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সঞ্জিত ওয়েলকাম, কি দেখছো সকাল থেকে? সকাল 6টা থেকে ভোট শুরু হলো, 6:30 একটা মেশিন খারাপ থাকে, 265-266 নাম্বার বুথে পুরোপুরি মেশিন খারাপ থাকাতে দীর্ঘক্ষণ ভোট সেখানে বিঘ্ন হয়। এখন সেখানে তাদের যে অভিযোগ ছিল এবং প্রিসাইডিং অফিসার যিনি যেটা বলেছেন যে ওখানে সকাল 6:30 থেকে ভোট শুরু হওয়ার পর থেকে প্রায় 8 ঘন্টা পরে 6:30 থেকে ভোটের যে মেশিন আছে ইভিএম মেশিন বিঘ্ন ঘটায়, তাতে ভোটদান পর্ব ঠিক মতো চলছিল না। 255 এবং 265 এবং 266 একই সমস্যা দেখা গেছে, 207 নম্বর বুথে দেখা গেছে যেখানে ভোট দিচ্ছে যে বুথগুলোতে যে ইভিএম মেশিন ভোট দিচ্ছে, যদি 50 জন ব্যক্তি ভোট দিয়ে থাকেন সেখানে 55টা তোমার কাগজ বেরিয়েছে, রিসিপ্ট বেরিয়ে, যার ফলে দীর্ঘক্ষণ ভোট বন্ধ থাকে। এছাড়াও বর্তমানে সেই নিয়ে দেখা দিয়েছে এবং আরেকটা পাশাপাশি দেখা গেছে যে এখানকার যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ছিলেন, যে সমস্ত প্রিসাইডিং অফিসার ছিলেন, যে বয়স্ক যে সমস্ত মহিলারা বা অসুস্থপূর্ণ মহিলা আসলে তাদেরকে আগে থেকে ছাড়িয়ে দেওয়ার এবং আগে থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এছাড়া বর্তমানে আপাতত এখন শান্তিপূর্ণ অবস্থা দেখা যাচ্ছে। একটা জিনিস জানতে চাইছিলাম যে সকাল থেকে যেটা শুনলাম রায়না মন্তেশ্বরে একটু কোনো যা কোনো জায়গাতে বুথে উত্তেজনা হয়েছে এবং দিলীপ ঘোষ এখন কোথায় এবং ওই অঞ্চলে আমি শুনেছি কাল রাত থেকে দিলীপ ঘোষ নিজেই ক্যাম্প করেছিলেন, দুর্গাপুরটা লক্ষণে ভরসায় ছেড়ে রেখেছেন, ওই দিকে উনি বিচরণ করছেন এবং কীর্তি আজাদের এখন অবস্থান কোথায়, এরা কি ভোট মানে ভোটের বুথগুলোতে বেরিয়েছে, কি খবর আছে তোমার কাছে? বর্তমানে কোন বুথে দেখা যাচ্ছে না, যদিও বারংবার খবর না চেষ্টা করছি, খোঁজ না চেষ্টা করছি তিনি কোথায় আছেন, তারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। স্যার
বিজেপির লোকজনরা নেমেছে ভোট করাতে? ঠিক আছে, ফিরবো, তোমার একটু বোধহয় ব্রেক হচ্ছে আমাদের সঙ্গে। এখন সরাসরি আমরা চলে যাব বীরভূমে, আমাদের সিনিয়র রিপোর্টার আশিস মণ্ডল আছে রামপুরহাটে, আশিসের সঙ্গে যোগাযোগ করো। আশিস, ওভারঅল বীরভূমের পরিস্থিতি তোমার চোখে এই মুহূর্তে কি রকম আছে? কত পার্সেন্ট ভোট হয়েছে এবং দুই সংসদীয় মানে যে নির্বাচন ক্ষেত্র সেইখানে অনুব্রতবিহীন প্রথম ভোট, তুমি এজ এ সিনিয়র সাংবাদিক কিভাবে দেখছো এই ভোটটাকে? হ্যাঁ, বলে রাখি, প্রথমে বলে রাখি যে সকাল 9টা পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 16% এবং বীরভূম লোকসভা ভোট পড়েছে 15%। এছাড়া বীরভূম জেলা বা বোলপুর জেলার যে দুটি লোকসভা রয়েছে ভোট মোটামুটি বলা যেতে পারে শান্তিপূর্ণভাবেই চলছে। দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কোথাও বিজেপি এজেন্টদের বস্তু দেওয়া হয়নি বা কংগ্রেসের এজেন্টদের বস্তু দেওয়া হয়নি, এরকম দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে বড় কোনো ঘটনার খবর নেই। কয়েকটি এলাকায় আমরা যেটা জানতে পেরেছি, নলাটি বিধানসভার 2 নম্বর ব্লকে বেশ কয়েকটি বুথে দেরি করে ভোট হয়েছে। অন্যদিকে বগটুই গ্রামে যে 149 নম্বর বুথ, এই বুথেও সকাল 9:30 থেকে ভোট শুরু হয়েছে। তার কারণ 4-4টি মেশিন পরিবর্তন করার পর সেখানে ভোট শুরু হয়। ওই বুথেই খবর পেয়ে, অর্থাৎ মেশিন খারাপের খবর পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী, জোট প্রার্থী মিলটন রশিদ। তিনি ভোটারদের সঙ্গে নিজেদের পরিচিতি হতে গিয়ে সেখানে ক্ষোভের মুখে পড়েন এবং তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ক্ষোভ দেখায় এবং বলেন যে এখানে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এরপরই মিলটন নিজেই এলাকা ছেড়ে চলে যান। এছাড়া বোলপুর, অর্থাৎ মোরেশ্বর যে ব্লকটি রয়েছে, সেই মোরেশ্বর ব্লকে দু একটি ক্ষোভ জানা গেছে। যেমন রাজচন্দ্রপুর বেজা গ্রামে বিজেপি যারা এজেন্ট আছে তাদের বের করে দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি যিনি প্রার্থী আছেন পিয়াসা। এই প্রথম বলা যেতে পারে যে বীরভূম জেলায় অনুব্রত মিহীন ভোট হচ্ছে, ফলে এবার কিন্তু আমরা চরম চরম শব্দ শুনতে পাচ্ছি না, কাউকে গুরু বাতাসাও দেখতে পাচ্ছি না। এমনকি এর আগে যেটা দেখতাম বুথের সামনে তৃণমূল কর্মী সরকার জটলা করে থাকতেন, এবার কিন্তু সেই জটলাও নেই। কেন্দ্রীয় বাহিনী যেখানে জটলা বোধহয় আশিসের, হ্যাঁ হ্যাঁ, না না, এসে গেছে আশিস। হ্যাঁ বলো বলো, শেষ করো আশিস। হ্যাঁ আশিস, তুমি যেখানে ছিলে যে অনুব্রতবিহীন প্রথম ভোট, ফিরবো এখন। আর কে আছে পিসিআরে? হ্যাঁ প্রিয়, হ্যাঁ প্রিয়, কি অবস্থা এখন? হ্যাঁ অবস্থা কি রকম আছে এখন পুরো আসানসোল? এখনো 75 রানীগঞ্জ আসানসোল জামুড়িয়ায় পিসফুল ভোট হচ্ছে, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখন ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে দেখা গেছে। আমরা বিভিন্ন জায়গায় গেছি, সেখানে মানুষের বিভিন্ন বুথে সমস্ত এজেন্টরা রয়েছেন, বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, এবং কিছু কিছু পাণ্ডে বছরে কিছু কিছু বুথে তৃণমূলের কব্জা করে নিয়েছে বলে অভিযোগ বিজেপির, তার জন্য অভিযোগ করেছে কমিশন অফিসে। এছাড়া এখন এখন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখন কিছু হয়নি বলে জানা গেছে। আচ্ছা প্রিয়, একটা খবর তোমার কাছে জানতে চাইছি যে আসানসোলে বিজেপির ভোট করাচ্ছে কে? জিতেন্দ্র তেওয়ারি কি ময়দানে নেমেছে? না, একটা অভিযোগ শোনা যাচ্ছিল যে জিতেন্দ্র তেওয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আহলিয়াজি তার উপরে বিশ্বাস করছে না, বা কি ওভারঅল কি দেখছো বিজেপির পক্ষ থেকে? এবং তৃণমূলেরও সেম অভিযোগ আছে, মানে নেতৃত্ব স্থানে যারা আছেন তাদেরকে কি বুথগুলোতে ঘুরতে দেখা যাচ্ছে? এবং ভোটারদের উৎসাহের কথা তুমি বললে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, প্রশাসনের কোনো গতিবিধি এই এইটা বা কোনো ক্রেডিট কি কিভাবে গোটা ব্যাপারটা যে সিনিয়র সাংবাদিক তুমি দেখছো? দেখো, বিজেপির পক্ষ থেকে যে যারা যারা কর্মী রয়েছেন, বাপ্পা চ্যাটার্জি থেকে শুরু করে জিতেন্দ্র তেওয়ারি এবং
আরো যারা রয়েছেন, জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডা বসরে রয়েছেন ওখানে, ওইখানটায় উনি দেখাশোনা করছেন। কালকে একটি বিজেপি তৃণমূলের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল 11 অঞ্চলে, ওটা ছিঁড়াছিঁড়িকে কেন্দ্র করে। এবং থানায় বাপ্পা চ্যাটার্জি যিনি জেলা সভাপতি বিজেপি, তিনি এসে অভিযোগ করেন এবং 50 সদস্য বিবেক মন্ডলের নামে, তো সেই এখনো পুলিশ মোতায়েন রয়েছে। এবং বুথ গুলোতে বিশাল পুলিশ কেন্দ্রবাহিনী রয়েছে এবং বুথের বাইরে রাজ্য পুলিশে মোতায়েন করা হয়েছে। আর এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমাদের এই বল্লভপুর অঞ্চলে সিদ্ধান্ত রয়েছেন, সিদ্ধান্ত মন্ডল উপপ্রধান, তাকে আমি জিজ্ঞেস করবো কিভাবে ভোটটা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কেমন ভাবে ভোট হয়েছে দেখছেন, আপনারা দেখলেন যে ভালোভাবে ভোট হচ্ছে। এবং প্রত্যেকটা পোলিং এজেন্ট, সিপিএম এর বলুন, বিজেপির বলুন, এবং যতগুলো প্রার্থী দাঁড়িয়েছে, পোলিং এজেন্ট একদম শান্তিভাবে বসে আছে এবং শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এটা কারোর কিছু অভিযোগ নাই। আপনারা দেখছেন পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া থেকে লোক ঢুকিয়ে ভোট করিয়েছিল, গতবার পঞ্চায়েত ভোটেও লুট করেছিল, এইরকম একটা অভিযোগ ছিল। এখন কি বাইরে জেলা থেকে, যেহেতু রানীগঞ্জ একটা বর্ডার এলাকা, কি মানে এই যে অভিযোগটা কিভাবে উনি স্বীকার করবেন বা অস্বীকার করবেন যে বহিরাগতরাও প্রবেশ করেছে আমাদের জেলাতে, কি বলছেন? জিজ্ঞেস করতো বিজেপির পক্ষ থেকে অভিযোগ আছে যে বাঁকুড়া থেকে বাইরের লোক এনে আপনারা ভোট করাইছিলেন আগের বারে, এবারও কি সেই অবস্থায় রয়েছে? না, এবারে বলতে পারছি বাঁকুড়ার লোক একটা আসে নাই, এটা একদম পরিষ্কার কথা। এবং আমাদের সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স ভিতরে রয়েছে, বাইরে রয়েছে, কোনো রকম কিছু অপরূপ ঘটনা ঘটে নাই, একদম শান্তিভাবে ভোট হচ্ছে। আপনারা সেন্ট্রাল পোস্ট রয়েছে এবং এলাকার যারা বিজেপি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, একদম বল্লভপুর জিপি শান্তিভাবে ভোট হচ্ছে। এই মুহূর্তে বিধানমন্ডল উপপ্রধান জানালেন, বল্লভপুর পেপার মিলের এই অচলা অবস্থা, এইটা ভোটে কত প্রভাব ফেলবে? সিদানকে জিজ্ঞেস কর। এই বল্লভপুর যে পেপার মিল বন্ধ, এতে এতে কতটা ভোটের প্রভাব পড়বে? না, বল্লভপুরে পেপার মিলের ইফেক্ট আমাদের পড়বেন নাই। আপনারা জানেন যে সিপিএম একটা সোনার পেপার মিল আমাদের ধ্বংস করে দিয়েছি, তার জন্য 300-400 লোক কি বলতো, ইতিমধ্যে আমাদের নেতৃত্ব লড়েছে, ভোট বাদে আমাদের পেপার মিল খুলবে, সেই আশ্বাস দিয়েছে। ঠিক আছে প্রিয়, আমরা আবার তোর কাছে ফিরবো, সাথে থাকবি আর চোখ রাখবি। দাদা, আপনি যে কথাটা বলছিলেন একটু চট করে শেষ করুন, এই অভিযোগটাও আমরা কিন্তু আপনাদের কাছে রাখবো যে কারখানাগুলো সিপিএম ধ্বংস করে দিয়েছে, এটা অভিযোগ আপনি শুনলেন। আমি যেটা আলোচনা করছিলাম সেখানে দুটো ঘটনাকে আপনাকে একসঙ্গে মাথায় নিতে হবে বা সবার নেওয়া দরকার। একটা হচ্ছে যে ধরুন 2014-24 কেন্দ্রীয় সরকারের অবস্থান, নীতি, দেশ পরিচালনা এবং মানুষ তার প্রতিদিনের জীবনযাত্রায় ওই অভিজ্ঞতা, তার ব্যক্তিগত জীবনেও পরিসরে যেভাবে পড়ছে। আর 11-24-13 বছরে দিদিমণির আমলের পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং পরিণতি, এই সবগুলি 11 সাল অনওয়ার্ডস বিভিন্ন সময়ে বামপন্থীরা উল্লেখ করলেও বলতে চাইলেও ভেতরে এবং বাইরে যেখানে যতটুকু শক্তি বা সামর্থ্য ছিল, সাধারণ মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো মেলাতে পারেনি, আমরা হয়তো বোঝাতে পারিনি। এই যে অবস্থানটা এই 13 বছর এবং এই 11-10 বছর পর আজকের পরিস্থিতিতে মানুষ প্রতিদিনের রুটি রুজির যন্ত্রণার মধ্যে দিয়ে, শিক্ষা স্বাস্থ্য ইত্যাদির মধ্যে দিয়ে আজ অনুভব করছেন। এবং সেইখান থেকে আপনি যেটা এনেছিলেন জায়গাটা, যে কেন এই মুহূর্তে ইয়াং জেনারেশন সহ এই মুহূর্তের লড়াইয়ে বামপন্থী কংগ্রেস জোট সহ গোটা দেশে এবং রাজ্যে সিপিআইএম পার্টি হিসেবে ও বামপন্থী দল হিসেবে মানুষের কাছে আজ গুরুত্ব বা ইস্যুগুলোকে টেনে এনে আলোচনার সুযোগ পাচ্ছে, যেটা আপনারা কিছুদিন আগেও পারেননি বা হয়নি, এটা আলোচনা আপনার এখান থেকে উঠে আসছিল যথার্থ। কারণ এই অভিজ্ঞতা মানুষ সঞ্চয় না করা পর্যন্ত আর ধারাবাহিক আমাদের এই রুটি রুজির লড়াইকে বজায় রাখার সূত্র ধরে সাধ্য মতো, আমাদের সব জায়গায় সমান শক্তি ছিল না, এখনো আছে এমনটা নেই, সংগঠন অতীতের সঙ্গে আমরা যদি সামঞ্জস্যপূর্ণ হলে ভাবি যে ওই একইভাবে ক্লিক করবে তা হবে না, পৃথিবী চেঞ্জ হচ্ছে, দেশ চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি। আমি আমি এবার সরাসরি দুর্গাপুরের ভোটের উপরে আসি। আমার যতদূর ধারণা, আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করছি, এই গতবারে 2021-এ বিজেপি ভালো ফল করেছিল, তার
পিছনে মূল কারণ ছিল যে সিপিএম এর অনেকটা ভোট মার খাওয়ার ভয়ে হোক বা অন্যান্য যাই কারণ হোক, ওইখানে কিন্তু কর্মীরা বিজেপিকে ভোট দিয়েছেন এইরকম একটা ধারণা লোকের তৈরি হয়েছিল। এইবারে সিপিএম এর ভোট সিপিএম এর কাছে কিছুটা হলেও ফিরছে, তাহলে সেই রকম যদি ধরা হয় তাহলে তো আলটিমেটলি ক্ষতি বিজেপিরই হবে এবং এই রাজ্যে শাসক দল তার বেনিফিট পাবে। এই জিনিসটাকে ছোট করে কিভাবে ব্যাখ্যা করবে? এটা এইভাবে আমরা বামপন্থী দল হিসেবে বলতে পারি যে রাজনীতিতে দেশের এটা দেশ পরিচালনার ভোট, তাহলে দেশ পরিচালনায় রাজনীতির সূত্র ধরে অভিমুখ একটা বদলে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে দেশের মধ্যে ধরুন যেগুলো স্বাভাবিকভাবে আসা উচিত ছিল যে মানুষের রোজগার বা বেরোজগারি, রুটি রুজি, খাদ্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, এইগুলো আমাদের সামনে আসার কথা ছিল ভোটকে কেন্দ্র করে কোন রাজনৈতিক দল কিভাবে ভাবছে আগামী দিন যদি সে সমক্ষমতায় আসে কিভাবে পরিচালিত হবে। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখছিলাম যে ক্রমশ এটা মন্দির মসজিদ রামলালা মূর্তি স্থাপন মুসলমান হিন্দু ডাইভার্ট করা হলো কন্টিনিউ, মানে বিভিন্ন ভাগে বিভাজিত করে মানুষ এইগুলোকে কেন্দ্র করে দেশ পরিকল্পনা কিভাবে নেবে। যেমন ধরুন পরিকল্পনা কমিশন থাক নাই, নীতি আয়োগ নাই, পিএমও অফিস গোটাটা সামলাচ্ছেন, এই যে পঞ্চবার্ষিকী বার্ষিকী পরিকল্পনা উঠে গেছে, আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প বিভিন্ন কারণে সমস্যার মুখে হয় বন্ধ নালে বন্ধের মুখে অথবা ভালো লাভ করে চললেও তাকে বিক্রির তালিকায়, তাহলে এটা দেশ পরিচালনার একটা ভাবনা, স্বনির্ভর স্বাধীন অর্থনীতি স্বাধীন ভারতে যেভাবে পরিকল্পনা হয়েছিল দেশ স্বাধীনোত্তর পরিস্থিতিতে, সরকার গেছে এসছে বহু চেঞ্জ হয়েছে কিন্তু এই ঘটনাগুলো বেস গ্রাউন্ডগুলো ছিল, তাহলে এই পিলারগুলো আজকে কোশ্চেনেবল জায়গায় দাঁড়িয়েছে। তাহলে সেই রকম একটা জায়গায় এই ভোটে যেহেতু আমরা বামপন্থী হিসেবে সবসময় চেয়েছি যে মানুষের সমস্যাগুলো জীবন যন্ত্রণার আগামী দিনের সমাধানের সূত্রগুলো কে কিভাবে ভাবছেন কিভাবে পরিচালিত করতে চান আর সেই বলাটা এবং তাদের বিগত সময়ের অভিজ্ঞতাটা কাজের, অর্থাৎ 10 বছর এই সরকারে 13 বছর ওই সরকারে, তাহলে এইটার সঙ্গে সেটা সংগতিপূর্ণ হচ্ছে কি না, এই দুটোর বিষয়কে তুলনা এনেই আগামী দিনের মূল ইস্যুগুলো যদি দেশের বুকে রাজনীতির সামনে আনা যায় তাহলে যে পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে। আমরা মনে করছি যে ভারতবর্ষের এই যে সংবিধান গণতন্ত্র এগুলো আক্রমণের মুখে আছে, সংসদীয় যে সংবিধান সেই সংবিধানও অনেকগুলো বিষয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে হস্তক্ষেপ বা পরিবর্তনের একটা চেষ্টাও ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা বলছিলাম পরকলা প্রভাকর আপনারা সবাই জানেন, ম্যাডাম নির্মলা সীতারামন অর্থমন্ত্রীর হাজবেন্ড, উনিও বিজেপির প্রতিষ্ঠিত লিডার এবং অনেক বিদগ্ধ অর্থনীতিবিদ, তিনিও কিন্তু এই ধরনের বক্তব্য পেশ করেছেন। তাহলে এরকম একটা সময়ে ভারতবর্ষের ভবিষ্যতের সংবিধান গণতন্ত্রকে রক্ষা করে এই জাত ধর্ম সব মিলিয়ে যে সুন্দর ঐক্যবদ্ধ ভারতবর্ষ এটাও একটা যেহেতু কোশ্চেনেবল, আমরা চাই এগুলোর উপরে সাধারণ মানুষ তার রিয়্যাক্ট করুক এবং রাজনৈতিক দল তার মতামত রাখবে। এবার বিশ্বরূপদা আমি দুর্গাপুরের ক্ষেত্রে আসি, একটা জায়গাতে সবাই এটা কিছু না কিছুভাবে বিশ্বাস করছে যে পশ্চিমবাংলার সব জায়গায় আপনারা যে যেখানে অবস্থানে আছেন কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চল এবং রানীগঞ্জ আসানসোল খনি অঞ্চলে আপনার যে ট্রেড ইউনিয়ন সেটার একটা সময় ভূমিকা ছিল এবং আজকে ডেটে আপনারা পুরো সমর্পণ আত্মসমর্পণ করে দিয়েছেন এবং তার জন্যে যেটা হচ্ছে অনেকগুলো ছোট ছোট কারখানায় হায়ার অ্যান্ড ফায়ার নীতি লাগু হয়েছে এবং 8 ঘন্টা 12 ঘন্টার যে আন্দোলন ছিল সেটাও এখনও সেইভাবে বন্ডেড লেবার হিসাবে কিছু কিছু ছোট ছোট কারখানাতে লোকে কাজ করছে। আমি আপনার কাছে মানে তাত্ত্বিক উত্তর না, ছোট ছোট ইলেকশনের এখন চলছে, আমি চাইবো ছোট ছোট একটা উত্তর আপনি আমাকে দেবেন যে এই যে হায়ার অ্যান্ড ফায়ার এখন লাগু হয়েছে পশ্চিমবাংলায় আগে ছিল না, বন্ডেড লেবারের লড়াই এখনও আপনাদের পুরো হয়েটার পায়নি, কি কিভাবে দেখছেন আপনাদের ভূমিকা আগামী দিনে এই শিল্প তালুকে বা এই খনি অঞ্চলে? না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে দুর্গাপুর কেন্দ্রিক বা শিল্পাঞ্চল কেন্দ্রিক এ ধরনের আলোচনা অত্যন্ত স্বাগত। আমি ট্রেড ইউনিয়নের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারবো যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এই পরিবর্তনের পরে ট্রেড ইউনিয়ন ইলেকশনের দুটি ভোট হয়েছে, রেকগনিশন ট্রেড ইউনিয়ন ইলেকশন 2011 সালের সেপ্টেম্বরে, 2015 সালের সেপ্টেম্বরে, 29 সেপ্টেম্বর দুটো নির্বাচনেই দুর্গাপুর স্টিলের শ্রমিকরা
সিআইটুকে এইচএসইউকেও জয়ী করেছে বেশি ভোট দিয়ে, যদিও সেখানে আটকানোর অনেক চেষ্টা ছিল, অন্যান্য যা যা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এখানেও ঘটেছে। তাহলে এইরকম নয় যে দুর্গাপুরে ট্রেড ইউনিয়ন আন্দোলনের স্বীকৃতি এই সময়ের মধ্যে বর্তমান প্রজন্মের শ্রমিকরা দেয়নি। দুই, এর আগের নির্বাচন পর্যন্ত, বিধানসভা ভোট পর্যন্ত যদি আপনি দেখেন, সেখানেও বামপন্থী বিধায়কই নির্বাচিত হয়েছিলেন, ওখানে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, পরে তিনি দলত্যাগ করেছেন, আলাদা কথা। আচ্ছা, তাহলে দুর্গাপুরে ট্রেড ইউনিয়ন বেল্ট হিসাবে আপনি এইটাকে কখনোই এইভাবে এক লাইনে বলতে পারবেন না। আচ্ছা, এইবার পরে যেটা বেসিক প্রশ্ন এনেছেন একদম কারেক্ট, এই মুহূর্তে ভারতবর্ষে আপনি পশ্চিমবঙ্গ বললেন, পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি এখনও লেবার ল রিফর্ম বিল, শ্রম আইন সংশোধন বিল, শ্রম কোড, 44টা আইনকে 5টা আইনে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, বিল পাশ করেছেন, সেই বিল পশ্চিমবঙ্গে এখনো পাশ হয়নি, বা পশ্চিমবঙ্গ সরকার তা অফিসিয়ালি লাগু করেছে আমরা শুনিনি, যদিও তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ অথবা লড়াই আন্দোলন সংগ্রাম অথবা ভূমিকা সরকারের আমরা কোথাও দেখিনি, কিন্তু ভারতবর্ষের 5টি রাজ্যে ইতিমধ্যে বিজেপি শাসিত এই বিল চালু হয়ে গেছে, সেখানে এটা ইতিমধ্যে লাগু চলছে, সেখানে এই কথাগুলি আছে যা আপনি বললেন যে 12 ঘন্টা কাজ হতে পারে, 12 ঘন্টার অধিকও কাজ হতে পারে, আপনি ট্রেড ইউনিয়ন করতে পারবেন না, আপনি কোর্টে যেতে পারবেন না, আপনি লেবার কমিশনারের কাছে ডিসপিউট খাড়া করতে পারবেন না, এবং সেখানে কাজের যে পরিসরে আপনার বেতন ক্রম সেটাও নির্ধারিত হবে মালিক অনুযায়ী, এবং সে যে প্রিকন্ডিশনগুলো দেবে সেই প্রিকন্ডিশন মেনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি কাজ করলেন, তাহলে আপনার অতীতে অর্জন করা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে অধিকারগুলো কেড়ে নিচ্ছে। এইটা ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কেন না কৃষকদের কাছ থেকে তাদের বিরুদ্ধে কালা কানুন এনে সরকার কেড়ে নিচ্ছিল বলে তারা 3টে কালা কানুন পরিবর্তনের উদ্দেশ্যে গোটা দিল্লিকে বেস করে ঘিরে ধরে, সেই রকমই কোনো কিন্তু ট্রেড ইউনিয়নের আন্দোলন দিল্লি বেস্ট করে দেখা যায়নি। আপনার কাছে আমি আসছি দাদা, একটু আমাদের দুটো প্রতিক্রিয়া তাড়াতাড়ি শুনে নেব। আসানসোলের মানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়ের একটা বক্তব্য আছে, এবং চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে মন্ত্রী, ওনার প্রথম প্রতিক্রিয়া কি আছে একটু আমাদের দর্শকদের শুনিয়ে নেব, তারপরে আপনার কাছে আবার ফিরছি। ভোট দিলেন কেমন, কিছু কোনো ষড়যন্ত্র কিছু না, মানুষ ভোট দিচ্ছে, মানুষকে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে। যেভাবে শান্তিপূর্ণভাবে চলছে ঠিক সেভাবে যেন শান্তিপূর্ণভাবে চলবে, এবং এখানে প্রশাসনও খুব ঠিকঠাক আছে, ভালো আছে, তো সকলকে বলবো আসুন ভোট দিন। দাদা, বিরোধীরা বিজেপি এবং তৃণমূল সিপিএম বারবার অভিযোগ করে যে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয় না বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, সেই বিষয়ে কী বলবেন? সেন্ট্রাল বাহিনী রয়েছে, এখানে তো কোনো বলার প্রশ্ন নয়, তারাই তো বলেছে সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট করাবে, তা সেন্ট্রাল বাহিনী দিয়ে চলছে। আর তৃণমূল কংগ্রেস কখনো মারপিটে বিশ্বাসী নয়, কারণ 2011 থেকে সরকারে এসে তারপর থেকে আজ পর্যন্ত সেরকমভাবে কোনো কোথাও কিচ্ছু হয়নি। মানুষ আনন্দের সঙ্গে পরিবার পরিজনকে নিয়ে ভোট করছে, আমরা প্রথম থেকেই বলেছিলাম বীরভূম শান্তিপ্রিয় জায়গা, মিডিয়া যেভাবে বীরভূমকে অতীতে দেখিয়েছে সেই যে অশান্তিপূর্ণ এলাকা, সেখান থেকে আমরা অনেকটাই রিকভারি করতে পেরেছি, মানুষকে বোঝাতে পেরেছি, এবং যে যে রাজনৈতিক দল লড়ছে তারা সবাই সুষ্ঠুভাবে ভোট করছে। তা আমি আবেদন করব সমস্ত রাজনৈতিক দলকে যে সুষ্ঠুভাবে ভোট করুন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিন, এবং মানুষ যাতে শান্তির সঙ্গে ভোট দিতে পারে তার মনোনীত প্রার্থীকে তার ব্যবস্থা করুন। তা এখনও পর্যন্ত আমাদের যেটা খবর যে 20% মতন ভোট হয়েছে 2টো সিটি, এবং আশা রাখি ভোট শান্তিপূর্ণ হবে এবং আমরা বিপুল ভোটে 2টো ভোটেই জিতব। দাদা, অনুব্রত মণ্ডলের বাড়ি কার্যত ফাঁকা দেখা যাচ্ছে, ভাবছেন এই? দেখুন, ওর বাড়ি তো ফাঁকা থাকে, লোক না, কারণ এটা তো অন্যায় করেছে, দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করাটা উচিত হয়নি, এবং এমন কিছু প্রমাণ এখন তারা করতে পারেনি, তাই আমরা চাই যাতে তাড়াতাড়ি ফিরে আসুক এবং তার বাড়ির যে অবস্থা সেটা। দাদা, আমরা ফিরে এসেছিলাম যেখানে আমরা আলোচনায় ছিলাম, আপনি নিজে স্বীকার করলেন যে কেন্দ্রীয় সরকারের যে কৃষি আইনের 3টে কৃষি আইনের সংশোধনের জন্য
পাঞ্জাব হরিয়ানা বর্ডারের উপরে কৃষকরা গিয়ে সেই আন্দোলন করলো এবং কিছু অংশে হলেও এমএসপিতে তাদের সঙ্গে আলোচনা করার জন্যে কেন্দ্রীয় সরকার বসতে বাধ্য হলো। আমার তো সেইখানেই প্রশ্ন আপনাকে ছিল যে ট্রেড ইউনিয়নে যে নিয়মগুলো তারা লাগু করছে বিভিন্ন জায়গাতে, যদি আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে এখনও লাগু করেনি, সেইটা নিয়ে তো আপনাদের কোনো বৃহৎ আন্দোলন বা সমস্ত ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ে এক ছাতাতে শ্রমিক স্বার্থের যে আন্দোলনের কথা যেইভাবে কৃষকরা দেখালো সেইভাবে তো কিছু আপনারা করতে পারলেন বলে মনে হচ্ছে না? না, ঠিক আপনার বাস্তবিক প্রশ্নটা সকলের কাছে এসছে, উঠেছে, খুবই ভালো। আমি এখানে দুটো তিনটে রেফারেন্স দেবো, দুর্গাপুরের অভিজ্ঞতায় রেফারেন্স দেবো আর ছোট ছোট করে দিতে হবে। হ্যাঁ, যেটা একটা গুরুত্বপূর্ণ বলতে পারি, ধরুন অ্যালোস্টিল বিক্রি বা বন্ধের নোটিশ হয়েছে 2016 সালে, ঠিক, এখনো 166টা যৌথ ট্রেড ইউনিয়নগুলোর মুভমেন্টের মধ্যে দিয়ে অ্যালোস্টিল এখনো বেঁচে আছে, ঠিক। ইনভেস্টমেন্ট না এলে হয়তো ন্যাচারাল ডেথ হবে, এটা পরের প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন, যেখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতি এবং সেলের কর্তৃপক্ষের সেই নীতি অনুসারে চলার বিষয় আছে। দুর্গাপুর স্টিলের এক্সপানশন মডার্নাইজেশন সবগুলো শ্রমিক সংগঠন একসাথে আমরা লড়াই করছি, যাতে এটা আমরা ইমিডিয়েট ছিনিয়ে আনতে পারি, কারণ ন্যায্য পাওনা। তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ আমি এখানে আপনার কাছে রাখলাম। দ্বিতীয়ত, লোকাল লেভেলে না, এই লোকাল হলো সংস্থাটা কেন্দ্রীয়, ব্যবস্থাটা কেন্দ্রীয়, নীতিটা কেন্দ্রীয় এবং এই সংস্থাগুলোর বিষয়টা কর্পোরেট সিস্টেমের সিদ্ধান্ত হচ্ছে সারা দেশব্যাপী, যার সঙ্গে কর্পোরেট নীতির সঙ্গে দেশের সরকারের নীতির সম্পর্ক আছে। আচ্ছা, একই সঙ্গে আমি বলি, ধরুন এমএমসি কনসোর্টিয়াম গঠন হয়েছিল রাজ্য এবং কেন্দ্র, অথবা এখন যারা এমপি বা সরকারে আছেন রাজ্য এবং কেন্দ্রে, কারো কোনো ভূমিকা আমরা দেখিনি, আপনাদেরও কোনো ভূমিকা নেই, না আমরা লড়াই, আপনাদেরও কোনো ভূমিকা নেই। উদাহরণ আছে যে কনসোর্টিয়ামের কথা এলো কখন, এটা দেখবেন যে এমএমসি নিয়ে হাইকোর্টে যে কেসগুলো হয়েছিল সেখানে বাসস্থান সংক্রান্ত, কারখানা সংক্রান্ত, এবং এটা করেছিল দেখবেন সিআইটির নেতৃত্ব, সেখান থেকে এই কথাগুলো এসেছিল। এবং তার পরবর্তী পর্যায়ে বিধানসভা লোকসভায় দুর্গাপুর কেন পশ্চিমবঙ্গ থেকে বামপন্থীদের প্রতিনিধিত্ব শক্তিগতভাবে না থাকায় আপনি সংসদের অভ্যন্তরে সেই চিত্র দেখতে পারেননি, কিন্তু বাইরে দুর্গাপুর বাঁচাও নিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলন এখনো চলছে এবং সেখানেও কেন্দ্রীয় স্তরে 6টা ইউনিয়ন আমরা একসাথে ধারাবাহিক দুর্গাপুর ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড চেষ্টা করেছি সাধারণ মানুষকে ওয়াকিবহাল করে, তাতে সাংস্কৃতিক জগতের মানুষ এবং ক্রীড়া জগতের মানুষ যারা প্রতিষ্ঠিত সারা দেশে, তারা দুর্গাপুরের জন্য এখানে দুর্গাপুরের আহ্বানে এসছে। আরেকটা আপনি কোশ্চেন করেছেন, একদম যথার্থ, আপনাকে সেই রেফারেন্সেই বলি, ধরুন কোল ইন্ডিয়া অথবা স্টিল, যারা যারা প্রাইভেট, দাদা এক মিনিট, আপনাকে আবার সরি, মানে খুব খারাপ লাগছে আপনাকে ডিস্টার্ব করতে, কিন্তু মন্ত্রী লাইনে আছে আমাদের, কি নাম হচ্ছে, বোলপুর থেকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে আছে। প্রসেনজিৎ, কি অবস্থা, কে আছে তোমার সঙ্গে, চন্দ্রনাথদা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভোট দিতে লাইনে দাঁড়িয়ে, যেরকম সাধারণ মানুষ এরকম লাইনে দাঁড়িয়ে ভোট দেন, ঠিক একইভাবে কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু তিনি ভোট দিতেন। আমি যাবো একবার মন্দিরবাবু আছে, আজকে সকাল থেকে ভোট কেমন হচ্ছে? বা ভোট খুব ভালো হচ্ছে, বিভিন্ন জেলা দুটো সিট, বোলপুর লোকসভা এবং বিভিন্ন লোকসভা, দুটোতেই প্রতিটি বিধানসভাতেই ভালো হচ্ছে। প্রসেনজিৎ, আমার কথাগুলো একটু চন্দ্রনাথদাকে একটু প্রশ্নগুলো জিজ্ঞেস করো, শুনতে পাচ্ছেন কি? তুমি একটু ফোনটা তোমার স্পিকারে দেবে, পরিপ্রেক্ষিতে আপনি, আপনার ওইখান থেকে কিছু টাকা উদ্ধার হয়েছিল ওই ওই, হ্যাঁ হ্যাঁ, চন্দ্রদাদা, চন্দ্রদাদা আপনাকে এক্সপ্রেস নিউজ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, চন্দ্রনাথদা আপনার এই ভোটের আগে কিছুদিন আগেই আপনার বাড়িতে রেড করা হয়েছিল এবং কিছু টাকা উদ্ধার হয়েছিল, সেটা নিয়ে একটা আপনার বিরুদ্ধে প্রচার করা হয়েছিল, কিভাবে দেখছেন ব্যাপারটা? অনুব্রতবিহীন যে প্রথম ভোট হচ্ছে, কিভাবে দেখছেন আপনি? আমি কেন দেখবো, আপনারা দেখুন কিরকম ভোট হচ্ছে, শান্তির সঙ্গে ভোট হচ্ছে, মানুষ তৃণমূল সঙ্গে সঙ্গেই আছে। মানে আপনি স্বীকার করবেন যে অনুব্রত থাকলে শান্তিতে ভোট হতো না? কি ফল উমিত করছেন দুটো সিটে? কেন দুটো সিটে? Thank you.
বিজেপি প্রার্থী শেষ মুহূর্তে বদল করেছে, কিভাবে দেখছেন আপনি দুটো সিটকে? আমাদের কয়েকটা প্রশ্ন এড়িয়ে গেলেন। ওভারঅল তুমি বোলপুর এবং আজুবাজু মানে যেটা সব থেকে সেন্সিটিভ জায়গা নানুর, সেই জায়গাগুলোতে কিভাবে ভোট হচ্ছে তোমার কাছে কি খবর? এখন পর্যন্ত এই মুহূর্তে ভোট সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ এলাকা জুড়ে চলছে, নানুর, কিনাহা, লাভপুর বিভিন্ন জায়গায় যে সমস্ত বুথ গুলো রয়েছে শান্তিপূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে ভোট চলছে, এবং পাশাপাশি কেন্দ্রীয় জওয়ান থেকে রাজ্য পুলিশ থেকে শুরু করে সবে কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে সকাল 7টা থেকে। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বুথ গুলি রয়েছে পুরোটাই কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে, এবং কোনো এখনো পর্যন্ত কোনো খবর নেই, কোনো রকম কোনো অশান্তি বা কোনো কিছু খবর নেই, সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিন্তু একটা কথা, কালকে রাত্রে কিন্তু এই বোলপুর নির্বাচন কেন্দ্রের আউশগ্রামে কাল রাত্রে মিন্টু শেখের খুন হয়েছে, এবং খুনটা খুব নৃশংসভাবে হয়েছে, প্রথমে ছুরি মারা হয়েছে, তারপরে বোম মারা হয়েছে, শুনছি গুলিও করা হয়েছে নাকি, তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, এইটা নিয়ে কি আউশগ্রাম অঞ্চলে কোনো ভোটের প্রভাব বা কোনো উত্তেজনা বা এইটা নিয়ে কি কি ওভারঅল কি বলছে শাসক দলের? সেইভাবে কোনো প্রতিক্রিয়া আমরা পেলাম না, যেহেতু ওনার মিসেস বলছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং ওনার একজন আত্মীয় বলছেন যে উনি যেহেতু 3 মাস আগে পার্টি ছেড়ে দিয়েছিলেন। ওভারঅল ঘটনাটার তোমার মুখে শুনতে চাই, এখন বর্তমান অবস্থা কি আছে এবং এটা কেন ঘটলো, মানে এটা বর্তমানে বলা যেতে পারে যে আউশগ্রামের যে ঘটনা, যে রাজনৈতিক চাপানোতা তো একটা রয়েছেই বলা যেতে পারে, কিন্তু যেভাবে গতকালকে নৃশংসভাবে খুন হয়েছিল সেই খুনে কিন্তু প্রতিবারে তার মিসেস যে বাড়ির লোক বা সপরিবারে যে রয়েছেন, যেন বাড়ির লোক বলছেন যে তিনি 3 বছর আগে কিন্তু একদমই কিন্তু রাজনীতি থেকে সরে গেছিল, কিন্তু তারপরে আজকে যে ভোট মানে পর্ব চলছে সকাল থেকে সেটা নিয়ে কিন্তু অতটা বলা যেতে পারে এলাকায় কিন্তু এই মুহূর্তে শান্তি রয়েছে, সেরকম কোনো কিন্তু অশান্তি কিছু নেই, বা তার গতকালকে খুনের ঘটনা কিন্তু জোরে কিন্তু কোন রকম কোন সেইভাবে কিন্তু বলা যাবে প্রভাব পড়েনি ইতিমধ্যেই, কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা চাপানোতা রয়েছে, বিরোধীরাও কিন্তু বলতেও ছাড়ছে না, অনেক বিরোধীরা একদমই বলবে যেভাবে নৃশংসভাবে গতকালকে খুন হয়েছিল সেই খুনে কিন্তু একটা কিছুটা হলেও কিন্তু ছাপ পড়ছে বলে বিরোধীরা এটা দাবি করছেন। অসেনজি তুমি বোলপুরে আছো, বোলপুর হচ্ছে কবিগুরুর জায়গা, 2-3 দিন আগে ওনার জন্ম বার্ষিকী পালন করা হয়েছিল, এবং কালকেও তুমি দেখলে যে ভাটপাড়াতে বিধায়ক পবন সিং প্রধানমন্ত্রীকে যে মূর্তি দিয়েছিলেন তাতে রবি ঠাকুরের মূর্তিটা উল্টো ছিল, সেটা নিয়ে তৃণমূলের ওইখান থেকে টুইটও করা হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছেন, রবি ঠাকুরের অপমানের কথা বলা হচ্ছে, বা এটাও সরাসরি বলা হচ্ছে যে এরা বাংলার কৃষ্টি সৃষ্টি জানে না, এরা বাংলার মানুষকে কি দেবে। যেহেতু তুমি শান্তিনিকেতনে আছো, ওইখানে বহুত বহিরাগত ছাত্ররা পড়তে আসে, এবং ওভারঅল মানে এইটা নিয়ে তোমার কি মত, ওইখানকার মানুষ এটা নিয়ে কি কোনো আলোচনা করছে, বা এটা ওদেরও কোনো ইস্যু? কেন বিজেপি বলছে যে এদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই বলে এরা এই বাজে কথাগুলোকে প্রচার করে রাজনীতিতে বাজিমাত করতে চাইছে, কি ওভারঅল কি দেখছো? একদমই তাই, যেভাবে গতকালকে ভাটপাড়ায় যে রবীন্দ্রনাথের মূর্তি উল্টো করে দেওয়া হয়েছিল সেখানে কিছুটা হলেও কিন্তু একটা কবিগুরু রবীন্দ্রনাথের জায়গায় কিন্তু মানে মনে হচ্ছে যেন অসম্মান করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, যেহেতু শান্তিনিকেতন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, তো সেই জায়গা থেকে শান্তিনিকেতনের যে সম্মান বা যে রয়েছে তাতে কিন্তু রাজনৈতিক কিছুটা হলেও এটাকে ইস্যু করেছে, এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথকে যেভাবে অসম্মান করা হয়েছে এটা কিন্তু একদমই বলা যেতে পারে একটা বড় ইস্যু, কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে, ভোট পর্ব চলছে, সেইভাবে কিন্তু সামনে না এলেও রাজনৈতিক চাপানোতা কিন্তু একটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অসম্মানের যে জায়গাটা। প্রশ্ন, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে বোলপুরে অমর্ত্য সেনকে নিয়ে একটা বিবাদ, তার ঘর নিয়ে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে, এবং যেহেতু অমর্ত্য সেন
খোলাখুলি ভাবে শাসক দলকে সমর্থন করেছিলেন, তাই জন্যে বিজেপির পক্ষ থেকে ওনাকে বারবার হেনস্থা করার এবং বিশ্বভারতীর উপাচার্যের মাধ্যমে তাকে হেনস্থা করার একটা অভিযোগ শাসক দল সবসময় করতে থাকে। আমার একটা প্রশ্ন, অমর্ত্য সেন এই মুহূর্তে কোথায়? উনি কি মানে বোলপুরে আছেন বা ভোট দিয়েছেন? এবং ওভারঅল তুমি এই ইস্যুটাও কোন স্থানীয় স্তরে তার কোন কারেন্ট আছে কি না কি মনে করছো? প্রাক্তন উপাচার্য যখন ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী থাকার সময় কিন্তু অমর্ত্য সেনকে যেভাবে তার বাড়ি নিয়ে বা জায়গা নিয়ে অপমান করেছিলেন সেটা কিন্তু ঠিকই, পাশাপাশি সেই জমি জায়গায় অনেকদিন ধরে মামলাও চলেছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু আজকে ভোট পর্ব চলছে, অমর্ত্য সেন ভোট দিতে যাবেন বা সকালে দিয়েছেন এমনটাই আমরা জানতেও পেরেছি। সুতরাং তো অমর্ত্য সেন বোলপুরে থেকে কিন্তু তিনি ভোট দেবেন এবং তার নিজের যে নির্বাচনের যে ভোট সেই ভোট তিনি নিজে গিয়ে দিয়ে আসবেন। যেটা আপনি পিন পয়েন্ট বলতে বলেছেন, আমি দুটো উদাহরণ দিয়ে বলতে চাই। যেটা সবাই আমরা জানি যে বামপন্থীদের সমর্থনে প্রথম ইউপিএ সরকার একটা সামনে রাখতে পেরেছিল এখন আইএসপি যেটা বলি ইস্কো স্টিল প্ল্যান্ট অধিগ্রহণ এবং আধুনিকীকরণ, শুধু না এত বৃহৎ আন্দোলন। আমি বারবার আপনি যে কথাগুলো বলছেন সব পশ্চিমবাংলা ভিত্তিক, এটাতে স্বীকার করতে আমাদের কোনো ক্ষতি। এবার রেফারেন্স আমি আনছি, দেখুন আপনি বলছেন যে লেবার ল রিফর্মের আরো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, যেমন ধরুন কন্ট্রাক্ট ওয়ার্কারের সংখ্যা বাড়বে 20-43% সব জায়গায় এভরিওয়্যার, এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট এসছে আসছে, ট্রেনিংস দিয়ে চালাবার চেষ্টা হচ্ছে, যার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা ঘটছে, এগুলো অ্যাক্সিডেন্ট হল, এগুলো সবগুলো নীতির সঙ্গে সম্পর্ক। আর এই নীতির বিপক্ষে ধারাবাহিক লড়াইয়ে সিআইটু সহ 11টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশে শেষ 13 বছরে 11টা অল ইন্ডিয়া ধর্মঘট করেছে, এবং এখন এই ধর্মঘটগুলোর সঙ্গে কৃষক ক্ষেতমজুররা যুক্ত হয়েছে। তাহলে ট্রেড ইউনিয়ন ক্ষেতমজুর কৃষক 6 লক্ষ লোকের সমাবেশ করে রামলীলা ময়দানে এরা মানুষের রুটি রুজি জীবন যন্ত্রণাটাই সামনে তুলে আনা সারা দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছিল, ইরেসপেক্টিভ অফ দেয়ার বিলিভস। তারা যে কোনো দলকে সমর্থন করতে পারে, কিন্তু ট্রেড ইউনিয়ন বা কৃষক ফ্রন্ট থেকে তারা মানুষের সমস্যাটা, ওই ফ্রন্টের সমস্যাটা সামনে এনেছিল যা গোটা দেশের সমস্যা। আমি একটা খুব আইরনিক প্রশ্ন করে শেষ করব দাদা, আমাদের সময়ের একটা লিমিটেশন আছে। আমরা একটা জিনিস দেখেছি যে আইএনটিসি, এক সময় সুব্রতদার সঙ্গে আমরা লাইভ করতাম যখন, তখন দুর্গাপুরে উনি আমার স্টুডিওতে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে আইএনটিসি ট্রেড ইউনিয়নটা মানে নেতৃত্ব দিয়ে উনি একটা জিনিস বোঝাতে পেরেছিলেন যে ট্রেড ইউনিয়নটা মানে যদি দক্ষিণপন্থী দলের হয় তাহলে আইএনটিসির একটা স্থান করেছিল, সিটুতে আপনাদের যা যে সংগঠন আছে বামপন্থীদের তারা একটা স্থান করেছে, কিন্তু আইরনিক ওয়েতে কেন্দ্রে যারা শাসনে আছে বা এইখানে যারা শাসনে আছে তারা সেই রকম করে ট্রেড ইউনিয়নটা বোঝে না, কেন বিএমএসকে তারা নিষ্ক্রিয় করে রেখেছে এবং এইখানেও আপনাদের দলের প্রাক্তন সাংসদকে হায়ার করে তারা আইএনটিটিসি চালাচ্ছে। এইগুলো কি মনে হচ্ছে আপনার যে এইগুলো কারণের জন্য, যেহেতু দু জায়গায় শাসক দলের এমন লোকেরা শাসন করছে যারা ট্রেড ইউনিয়নের গুরুত্বটা বোঝে না বলে আজকের ডেটে শ্রমিক স্বার্থ কম্প্রোমাইজ হচ্ছে? এক লাইনে উত্তর করে শেষ করব। এটা তাদের দলের বিষয়, তবে ট্রেড ইউনিয়নের লোক হিসাবে আমি বলতে পারি যে ট্রেড ইউনিয়ন রিলেটেড যা ইস্যু আছে সাধারণভাবে লোকে ট্রেডকে বেস করে ইস্যুকে মাথায় রাখে, আর এখানে বামপন্থী ট্রেড ইউনিয়নের ডিফারেন্স যে তারা ট্রেডকে বেস করে আন্দোলন বা সংগ্রাম বা দাবি দাওয়াটা নিশ্চয়ই ভাবে বা করে, তার সঙ্গে অন্যান্য অংশের মানুষ, সমগ্র ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের স্বার্থ এবং সমস্যা সেটাও ট্রেড ইউনিয়নকে অ্যাড্রেস করা উচিত, সংগঠিত করা উচিত এবং আন্দোলন করে তাদেরকেও সংগ্রামমুখী একটা অবস্থান নিয়ে সরকারে যাই থাক আগামী দিন যারাই আসুক তাদের কাছে এই অংশের মানুষের দাবি দাওয়াকে নিয়ে একটা সমগ্র ভারতবর্ষ মানবিক মানসিক এবং চেতনার সঙ্গে সঙ্গে জীবন মানের উন্নয়নের কথা দেশব্যাপী গড়ে উঠুক, এটাই ট্রেড ইউনিয়ন কনসেপ্টে বামপন্থীদের সঙ্গে অন্যদের ডিফারেন্স, এবং সেটা আমরা করে চলেছি। বিশ্বদীপ দা আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যে জায়গাতে জিনিসটা শেষ করলেন আমরাও আশাবাদী যে আগামী দিনে এইরকমই একটা ট্রেড ইউনিয়নের মাধ্যমে এইরকমই একটা শ্রমিকদের স্বার্থের কথা আপনি যেটা বলছেন সেটা প্রতিফলন ঘটবে এবং মানুষ বা ট্রেড ইউনিয়নের লোকেরা সেটাতে উপকৃত হবে। আমরা আবার ফিরছি, আমাদের সময়ের একটা লিমিটেশন আছে, ব্যাক টু ব্যাক আমাদের লাইভ চলছে, আমরা একটু পরে আবার ফিরছি, ততক্ষণ একটা ছোট্ট বিরতির জন্যে আপনাদের কাছে সময় চেয়ে নমস্কার আর ধন্যবাদ সকলকে।